জামিন পেলেন মানিক ভট্টাচার্যের ছেলে। প্রায় এক বছর পর জামিন সৌভিক ভট্টাচার্যের। ইডির হাতে গ্রেফতারির পর প্রায় এক বছর জেলবন্দী ছিলেন মানিক পুত্র সৌভিক ভট্টাচার্য। শুক্রবার তার জামিন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত। তলবের নির্দেশনামা ছাড়াই কিভাবে তাকে তলব করল ইডি, এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি বেলায়েম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথিলের ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 11ই অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। 2023 সালের ফেব্রুয়ারি মাসে আত্মসমর্পণ করেন মানিকের স্ত্রী শতরূপা ও পুত্র সৌভিক। ইডির অভিযোগ ছিল নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে শতরূপা সৌভিকের অ্যাকাউন্টে ঢুকেছে। নিয়োগ দুর্নীতির টাকায় শতরূপা সৌভিকের নামে বহু স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে। 2023 সালের অগস্ট মাসে শতরূপাকে জামিন দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নভেম্বরে জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টে যান সৌভিক। প্রায় তিন মাস পর জামিন পেলেন তিনি। তবে মানিক ভট্টাচার্যকে আপাতত জেলেই থাকতে হচ্ছে। সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদনের শুনানি হবে দু সপ্তাহ পরে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, দিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।